আসসালামু আলাইকুম আপুরা, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে নুডলস, চিজ আর আলুর পাকোড়া, সব বিকেলের জন্য খুব পারফেক্ট একটা নাস্তা, সাথে আমার বানানো তেঁতুলের সস। আসুন দেখি কিভাবে বানালাম আজকের বিকেল। গরম পানি বসিয়েছি, এক কাপ তেল দিব, আলুগুলো এইভাবে কুচি কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করব। আর আলুগুলোর সাথে যখন একটু হয়ে আসবে তখন আমি একটা ম্যাগি নুডলস দিব। একটু লবণ দিয়ে দিব সিদ্ধর মধ্যে, একটু পরে ফিরে আসতেছি। আমি আলুর সাথে ম্যাগি নুডলস দিয়েছি, ওটাও প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমার কী কী উপকরণ লাগবে আসুন একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি এক কাপের মতো চিজ, নর্মাল চিজ, দুইটা ডিম, সয়া সস নিয়েছি এক চামচ, এখানে নিয়েছি মশলা লবণ এক চামচ, গুঁড়ামরিচ নিয়েছি আধা চামচ করে নিয়েছি আমি সব কিছু, গুঁড়ামরিচ, ধনিয়া, তারপরে হলুদ, জিরা, ম্যাগি মশলা নিয়েছি একটা, আর এখানে গোলমরিচের গুঁড়া সব আধা চামচ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, আর নিয়েছি হচ্ছে ময়দা, এটা নিয়েছি 3 টেবিল চামচ করে, আর 3টা মরিচ কুচি কুচি করে নিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। সবগুলো আমি একসাথে মাখাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম, দুটো ডিম নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, সয়া সস, বেসন, কর্নফ্লাওয়ার, সব ধরনের মশলা আমি আগেই পরিমাণ বলেছিলাম, কাঁচামরিচের কুচি। এখন দেবো আমি নুডলস, এখন দিয়ে দিব আলু, নুডলস সিদ্ধ করে, আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি খুব ভালো করে মিক্সড করব। এখন এগুলো আমি মচমচে করে ভেজে নেব। এই যে এইভাবে একটু ভেজে নিতে হবে, তারপর গরম গরম পরিবেশন করবেন সসের সাথে, ভাল লাগবে। যেমন ভাজা হয়ে গেছে,